এই যে আজকে আমি মাছের মাথা খাবো, আমার ফেভারিট, খুবই ফেভারিট এই মাছের মাথা। আর এখানে আছে করলা ভাজা, শাক ভাজা, একটা পেঁয়াজ দিয়েছি। বৌদি এই যে এখন স্নান করে দিন কাজ করছে, তো ওর ভাই বোন এসেছে, তো তাদেরকে পিঠে খাওয়াবে, চালের পিঠে, তার জন্য এখন দুরি করছে। তারপর এখন স্নান করবে, খাবার খাবে কখন, তবে আর অপেক্ষা করতে পারছি না। তো সেই জন্য আমি এখন খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়ে গেছে। ওরা এখন স্নান করবে, তারপর খাবার খাবে। তো এখন ঘুরি করছে, কারণ আমরা কালকে বাড়ি চলে যাবো, কালকে হোক আজকে বিকেলে হোক, কারণ ঠিক নেই, তো বাড়ি চলে যাবো। তার জন্য বৌদি এখন চালের চাল গুড়ির পিঠা করবে, খাবো, তারপরে বাড়ি যাব। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। এখন বাজে সকাল 8টা, তো আমি এই মাত্র উঠলাম, উঠে পরে বিরাজ করলাম, আর হচ্ছে নাস্তা করবো এখন। একটা আইসক্রিম লোক এসছে, তো আইসক্রিম লোক এসেছে, ওখানে আমার মেয়ে বলছে আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাবো, এখন জ্বলাচ্ছে। তো ভিডিওগুলো আমি দিতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম, সেই ভিডিওটা আমি দিতে পারিনি, আর এসে আমি টিচারদের ভিডিওগুলো আগে দিয়েছিলাম, এই ভিডিওটা দিতে পারিনি, তো দিতে আমার লেট হয়ে গেল। তবু মানে আজকে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা, আগে আমি দিতে পারিনি, এডিট করতে পারিনি, মানে এডিট করার টাইম ছিল না, প্রচুর ব্যস্ত ছিলাম, তার জন্য এখানে পিসিরে সবাই বসে আছে, আর এখানে ডক্টর এসেছেন, এখানে পিসি ওষুধ নিচ্ছে। আর এই যে আমি কালকে বাড়ি চলে যাবো বলে ঠাকুমা এই যে তাল ঘেঁষছে, তালের পিঠে করবে, বড়া করবে, তো তার জন্য বৌদি করবে, আর ঠাকুমা তাল ঘেঁষছে। আর এই যে আমার ছোটো কাকি তো মাছ কাটছে, এখানে আমিও মাছ কাটবো। আর এই যে দেখি ছোটো ছোটো বাচ্চাগুলো, ভাই বোনরা, এরা হচ্ছে লুডু এখানে খেলা করছে, আর আমি এবার আমিও মাছগুলো কেটে নিই, আমারও মাছ কাটার আছে। তো এই যে দেখুন আমি মাছ কাটছি, এখানে ছোটো কাকি জল তুলছে, যে আর একটা বোন দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি, এখানে মাছ কাটছি। তো অনেকটাই লেট হয়ে গেল ভিডিও দিতে, ব্যস্ত ছিলাম, তাই আমি এডিট করে মানে দিতে পারিনি, তার জন্য আমাকে এখন দিতে হচ্ছে ভিডিওটা। তো আজকে তালের বড়া করবে, পিঠে করবে, কারণ আমি কালকে বাড়ি চলে যাব, তার জন্য। তো আমার হাজব্যান্ড বলছি আজকেই বাড়ি যাব, দেখা যাক কী হয় এখন, মানে কিছু বলার নেই এখন কী হবে এখন। তো এখন পিঠে করবে, তো তার জন্য সব চলছে এরকম আর কি, কাজ পিঠে করার জন্য সবাই রেডি করছি। আর এখানে যে বোনেরা চুল কাটছে, আমি ভাবছিলাম হয়তো চুল কাটবো, আমি ভাবছি না কাটবো না, এখানে অনেকটাই কেটে দেবে চুল। আর আমি ছাদে চেপে আছি, বোনও চেপে আছে, আর দেখুন আমি ছাদের থেকে দেখছি, দেখুন দাদা কী করছে, দাদা কাপড় কাটছে, তো খুবই ভালো লাগলো দেখে। যাই হোক, বৌদিকে হেল্প করে দিছে, বৌদি বেঁচে থাকলেও দাদা করে দেয়, কারণ দাদার এগুলো সবই অভ্যাস, সবই করতে পারে। তো দেখে আমার খুবই ভালো লাগলো যে বৌদিকে কাজ করে দিচ্ছে দাদা, তার জন্য। তো এই যে আমি এখন স্নান করে খেতে বসে গেছি, খাবার খাচ্ছি, খাবো মানে এখন খাইনি, খেতে বসেছি। আর বৌদি এই যে এখন স্নান করে দিন কাজ করছে, তো ওর ভাই বোন এসেছে, তো তাদেরকে পিঠে খাওয়াবে, চালের পিঠে, তার জন্য এখন ঘুরি করছে। তারপর এখন স্নান করবে, খাওয়ার খাবে কখন, তবে আর অপেক্ষা করতে পারছি না। তো সেই জন্য আমি এখন খেতে বসে গেছি, আমার খুব খিদে পেয়ে গেছে। ওরা এখন স্নান করবে, তারপর খাবার খাবে। তো এখন ঘুরি করছে, কারণ আমরা কালকে বাড়ি চলে যাবো, কালকে হোক আজকে বিকেলে হোক, কারণ ঠিক নেই, তো বাড়ি চলে যাবো। তার জন্য বৌদি এখন চালের চাল গুড়ির পিঠা করবে, খাবো, তারপরে বাড়ি যাব। এই যে আজকে আমি মাছের মাথা খাবো, আমার ফেভারিট, খুবই ফেভারিট এই মাছের মাথা। আর এখানে আছে করলা ভাজা, শাক ভাজা, একটা পেঁয়াজ দিয়েছি, আমি খেয়ে নিই খাবার এখন। আর বৌদির হয়ে মানে হয়ে গেছে, এবারে ও স্নান করবে, তারপর খাবার খাবে, তো আমি এখন খেয়ে নিই। তারপর দেখুন আমরা বাড়ি চলে মানে বাড়ি চলে যাচ্ছি, কারণ আর থাকা হলো না, আমার হাজব্যান্ড থাকলোই না, এত জিদ করলো যে আমাকে বাড়ি আসতে হলো, আর তালের বড়াও খেতে পেলাম না, তালের পিঠেও খেতে পেলাম না, তো আসবো না বলছিলাম, তাই অনেক লেট করে অনেক লেট করেই বাড়ি চলে আসছি। আর বাড়ি এসে দেখুন প্রচুর মন খারাপ, কারণ আমার থাকার ইচ্ছা ছিল আজকে, তো তার জন্য থাকতে পেলাম না, তার জন্য আমি কোনোরকম কোনো ভিডিও করিনি, আর মানে মন খারাপ হয়ে গেলো, তার জন্য থাকতে পেলাম না। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যদিও একটু দিতে লেট হয়ে গেলো। তো কেমন লেগেছে আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই জানিয়ে দেবেন, লাইক কমেন্ট করে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।